সো গত মাসে ঠিক এরকম 6-7-8 তারিখে আমরা ঘুরতে গিয়েছিলাম সিলেটের সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড়ে। তো যাওয়ার সময় আমরা খুব সাডেন প্ল্যানে গিয়েছিলাম, যে কারণে আগে থেকে বাস বুকিং দেওয়া ছিল না, বাট আমরা গিয়েছিলাম 25 জন কলেজ ফ্রেন্ডস একসাথে। সো পুরো একটা বাস ভাড়া নিয়ে আমরা চলে যাই, রাত 11টার দিকে রওনা দিই এবং একদম ভোরবেলা পৌঁছে যাই সিলেটে। মাঝে শুধুমাত্র 20 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। পুরো রাস্তা জার্নি করে সবাই যখন খুব টায়ার্ড, তখন আলবিয়া জয়া পিছনে বসে হাই দিচ্ছিল। বাস থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করার জন্য পাশে একটা হোটেলে বসি এবং চা খাই সবাই মিলে। তো এরপরে আমরা আসলে ঠিক করছিলাম যে কিভাবে যাওয়া যায়। পরে লেগুনাতে করে আমরা গিয়েছিলাম, 2টা লেগুনা লেগেছিলো আমাদের, যেহেতু আমরা 25 জন ছিলাম, তো আমরা একটাতে 13 জন আরেকটাতে 12 জন ছিলাম। ট্যুরগুলোতে আসলে অনেক মানুষ একসাথে হলে মজাও অনেক বেশি হয়। তো আমরা যেতে যেতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিলো, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা থেকে একটু বেশি হবে। অ্যান্ড এখানে ছিল রাকিব, রিয়া, দেন ফাহিম, নহর, নিহাল অ্যান্ড দিস ইজ নাফিস। তো নাফিস বাইরে দাঁড়িয়ে ছিল বিকজ ভিতরে এত কনজেস্টেড ছিল জায়গাটা, ওকে দেখে দেখে আমিও বাইরে বের হয়ে গেছিলাম বিকজ বাতাসটা অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমি একটু পোজ দিয়ে কিছু ভিডিও করতে যাচ্ছিলাম, ভিতর থেকে ওদেরকে বললাম আমাকে ভিডিও করে দিতে। এবার আমরা আরেকটা লেগুনার অবস্থাও দেখে আসি, আসল ফানটা ওখানেই হচ্ছে। সো 1 ঘন্টা পর মোটামুটি আমরা হাওড় দেখতে পাচ্ছিলাম। আমরা হাওড়ের মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় প্রচুর গর্ত ছিল, সো আমাদের যে লেগুনাটা ছিল ওটা বারবার থেমে থেমে যাচ্ছিলো। অ্যান্ড কিছুক্ষণ পর আমি দেখি যে লেগুনা চলা বন্ধ হয়ে গেছে, আমরা পানির উপর দিয়ে, মানে রাস্তা কোথায় আর কোথাও দেখা যাচ্ছে না, আমরা লিটারালি পানির উপর দিয়ে যাচ্ছি। তো আমাদেরকে একটা পর্যায়ে লেগুনা মামা নামায় দিল, নামায় দিয়ে বললো যে আমাদেরকে হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হবে, না হলে লেগুনার ভিতরে পানি উঠে যাবে, লেগুনাকে ঠেলে নিয়ে যেতে হবে। তো সবাই নেমে গেছে, তো কিছু দূর যাওয়ার পর সবাই আবার লেগুনায় উঠে গেছে। অ্যান্ড একটা সুন্দর ব্রিজ ক্রস করছিলাম, অসম্ভব সুন্দর ওয়েদার ছিল, আমি জাস্ট আর থাকতে পারিনি ছবি না তুলে। পুরোটা ট্যুরে আমি মনে হয় সবাইকে সবচেয়ে বেশি জ্বালিয়েছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস। তো তারপর আমরা চলে গেলাম আমাদের নৌকাটা, ওই যে দেখা যাচ্ছে, এবং এটার নাম ছিল শ্যাডো অফ টাঙ্গুয়ার, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো নৌকায় উঠেই আমরা জাস্ট ফ্রেশ হয়ে এসে সবাই বাইরে বসে দেখছিলাম যে আশপাশ কেমন লাগে। শুধুমাত্র কথা দিয়ে আসলে বোঝানো সম্ভব না যে এরকম পানির মাঝখানে নৌকা চলছে এবং খোলা আকাশের নিচে আপনি বসে আছেন। তো আমরা ওখানে বসার পরপরে আমাদেরকে আসলে চা দিয়ে দিলো এবং এত সুন্দর সুন্দর কিছু মগে চাগুলো দিয়েছিল। পানি দেখে কারোরই আর ভিতরে মন টিকছিল না, লাঞ্চের আগেই সবাই যার যার মতো পানিতে ঝাপাঝাপি করা স্টার্ট করে দিয়েছে, লাইফ জ্যাকেট পরে আমরা নেমে গেছি। আর নায়ক রাখি পানি ভয় পেয়ে উপর থেকে তার অ্যাঙ্কারিং স্কিলস দেখাচ্ছিল। অনেকগুলো মাছ এখানে, এই তোমার মাছের নাম কি, তুমি কোন মাছ? যেটা হয়েছিল আসলে অর্ধেকের বেশি মানুষই পানি ভয় পায় এবং কেউ সুইমিং পারে না। ফ্রেশ হয়ে এসে ছাদে গিয়ে আমি আদিত্যকে বললাম এই সুন্দর একটা ক্লিপটা নিয়ে নিতে, কারণ আকাশটা অসম্ভব সুন্দর ছিল। লাঞ্চের ভিডিওগুলো সামহাও করা হয়নি, মিস হয়ে গেছে। তো সবাই মোটামুটি রেডি হওয়ার পর আমরা চলে গেছিলাম বিকালবেলা সাইট সিইংয়ের জন্য, এবং আমরা প্রথমে গেছিলাম হচ্ছিলো নীলাদ্রি লেকের ওখানে। এখানে কায়াকিংয়ের অপশন ছিল, কিন্তু আমরা আগে যেহেতু ভিজে গেছি তাই আর পানিতে নামিনি। কিন্তু আমরা ভাবিনি যে বৃষ্টি হবে, বিকজ রোদও ছিল, কিছু ছোটো ছোটো টিলা ছিল যেটার উপর থেকে বসে আমরা সবাই কিছু গ্রুপ ফটোস তুলি। একদম সেকেন্ডের মধ্যে হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এবং অসম্ভব একটা সুন্দর অনুভূতি ছিল, রোদ বৃষ্টি এবং দূর থেকে আমরা রংধনু দেখতে পাচ্ছিলাম, এরকম আমি আমার লাইফে কখনো দেখিনি আগে। সো এভাবেই আমাদের ফার্স্ট ডেটা শেষ হয়ে যায় আর কি। এটা রাতের বেলা, রাতে প্রচুর বৃষ্টি ছিল, যে কারণে আমরা আসলে নৌকার উপরে গিয়ে যে খুব বেশিক্ষণ মজা করব সেটা করতে পারিনি। একটা কথা আগে থেকে বলে রাখি, নৌকার মাঝি চায় না নৌকাটাকে মাঝরাতে মাঝখানে নিতে, সো আপনাকে আসলে বলতে হবে সে যেন মাঝে নিয়ে যায়।
সব মিলে আমি বলবো বর্ষাকালটা এরকম ট্যুরের জন্য সবচেয়ে বেস্ট, স্পেশালি টাঙ্গুয়ার হাওড়ে গেলে। তো আমি পরদিন সকালবেলা উঠে দেখি যে আমাদের জন্য ছিল খিচুড়ি এবং আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এইটার বোটের আমাদের টোটো কস্টিং কীরকম পড়েছিল সেটাও আমি একটু লাস্টে, ভিডিওর লাস্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা ছিলাম এই যে পুরো গ্রুপ। এরপর আমি শাড়ি পরে চলে আসছিলাম সকাল সকাল, নিহালকে বলছিলাম কিছু পিকচার তুলে দেওয়ার জন্য। আমি আর মাইশা বারবার থেমে থেমে আমাদের একটা রিল করার জন্য কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো তারপর আমরা রওনা দিই শিমুল বাগানের উদ্দেশ্যে। ভ্রমণ পিপাসু মানুষ যারা, তারা আসলে এই জায়গায় আসলে পাগল হয়ে যাবে। সবগুলো গাছ একই রকম সাইজের, অসম্ভব সুন্দর। কিন্তু বর্ষাকালে আসলে আপনি শিমুল ফুলগুলো দেখতে পাবেন না। শিমুল ফুলগুলো যখন থাকে তখন আরও সুন্দর থাকে, মানে অসম্ভব সুন্দর একটা লাল রং থাকে। আমি একটা ছবি এখানে দিয়ে দিব। আমরা এই ভিউটা পাইনি সত্যি, তবে ওখানে এত সুন্দর সুন্দর কিছু ঘোড়া ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার কি সবগুলা সাদা ছিল। আমরা সবাই সাদা পরা ছিলাম, ঘোড়াগুলোর রঙও সাদা ছিল, ছবিগুলো অসাধারণ এসেছে। আমি অনেক ভয় পাই অ্যানিমাল, আমিন আমার দূর থেকে দেখতে ভালো লাগে বাট আমার কাছে গিয়ে আদর করতে একটু ভয় লাগে, সো আমি আসলে কোনো ছবি তুলিনি। কিন্তু পরে এসে এটার থেকে বড় রিগ্রেট আমার কাছে আর কিছু ছিল না বাকিদের ছবিগুলো যদি আপনারা দেখেন। হাওড়ে এরকম ট্যুরে আসলে আমি মেয়েদের জন্য বলবো যে অবশ্যই 7-8টা ট্রাউজার নিয়ে আসবেন, বিকজ বারবার পানিতে নামা হয় এবং বারবার চেঞ্জ করা লাগে। তারপর আমরা এরকম একটা চিলেকোঠার নিচে একটু খেতে বসি, জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা হালকা চা নাস্তা করি বিকজ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর সবাই অনেক টায়ার্ড ছিলাম। আর সবার চেহারা দেখে বুঝতে পারছেন যে মোটামুটি একদিন ঘোরাফেরা করে সবাই কিছুটা এক্সস্টেড হয়ে গেছে, বাট আশপাশ দেখে সবার মন অনেক ভালো হয়ে গেছিলো। তো ওখান থেকে আমরা পরে যাই বারিক টিলা। তো যাওয়ার সময় আমি হেঁটে গেছিলাম বাট বাকিরা অনেকে এরকম বাইক নিয়ে নিয়েছিল। এখানে আছে হচ্ছে নিহাল আর মাইশা যারা ভিডিওটা করেছে, এবং রাস্তা দেখে আপনারা বুঝতেই পারছেন জার্নিটা আমার কাছে মনে হয়েছে হেঁটে যাওয়া বেটার। তো এখানে এসে আমরা অ্যাকচুয়ালি বর্ডার ক্রস করে ফেলি এবং আমরা চলে যাই ইন্ডিয়ায়। সবার আগে যাই রাকিব হাসান এবং আমরা পিছিয়ে পিছিয়ে ছিলাম, সেটা ছিল 0 পয়েন্ট। যেটা ওখান থেকে খুব সুন্দর করে আশপাশে যে পাহাড় পর্বতগুলো ছিল দেখা যাচ্ছিল এবং সিনারিওটা খুবই সুন্দর। তারপর আমরা ওখানে আরেকটা টং টাইপের জায়গায় বসি, বসে ওখানে কিছু লেবু শরবত খাই এবং আশপাশে কী কী আছে সেগুলো দেখি। একটা আচার ছিল বড়োয়ে যেটা খুবই মজার ছিল। দূর থেকে আমরা কিছু ঝর্ণা দেখতে পাচ্ছিলাম, একটা দুটা, বাট অত ক্লিয়ারলি না। আকাশটা এত সুন্দর ছিল এবং সবচেয়ে ভালো জিনিস যে মেঘ মেঘ থাকাতে ওই যে প্রচুর রোদে যে একটা খারাপ অনুভূতি হয় সেটা হয়নি। পাহাড়গুলো মেনলি ছিল আসাম মেঘালয় পর্বতগুলা। তো এবার একটু কষ্টের ব্যাপারে বলি, আমাদের পার পার্সন খরচ পড়েছিল অ্যারাউন্ড 5000 করে। আমরা ছিলাম 23 জন। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনারা কয়জন যাচ্ছেন বা কীভাবে বাজেটটাকে ডিস্ট্রিবিউট করবেন। নৌকায় রুম থাকে আসলে 6টা, সো সবচেয়ে ভালো হয় যদি 18 জন যাওয়া যায়, তাহলে 3 জন 3 জন করে থাকা যায়। তবে বেশি মানুষ গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে লবিতে বা একসাথে 4 জন এভাবে যেতে পারে। আমি এখানে ম্যারিড একটা কাপলকে শিখিয়ে দিচ্ছিলাম একটা সুন্দর ভিডিও কীভাবে করবে, অ্যান্ড হেয়ার দে আর, খুব ভালোভাবে ডিরেক্ট করতে পারি আমি, সো প্রাউড অফ মাই সেলফ, দে লুক সো কিউট মাশাআল্লাহ। সো তারপর আমি একটা ছোট্ট ডান্সও কভার করে ফেলি। এটা হচ্ছে হলো ওখান থেকে একটু দূরে, আমরা জাস্ট পানিতে নামার জন্য যাই ওখানে। তো মোটামুটি সন্ধ্যা হয়ে আসে এবং আমাদের যাওয়ার সময় হয়ে যায়, যেহেতু লেগুনা বেশি রাত করলে যেতে পারবে না। তো আমরা সন্ধ্যা হওয়ার আগে আগেই আসলে বোটটা নিয়ে চলে আসি যে আমরা লেগুনায় উঠে যাবো যেখান থেকে। অসম্ভব ভালো একটা জার্নি ছিল, আমি বলবো যে 2 দিন হাতে সময় নিয়ে যাওয়া উচিত। এক রাত ওখানে স্টে করবেন এবং আগে থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করে যাবেন অবশ্যই। তো লাস্ট আমরা দাঁড়িয়ে আবার একটা ভিডিও করে ফেললাম আমি আর মাইশা। অ্যান্ড এটা হচ্ছে জয়, এই যে যাওয়ার সময় আসার মতো সেই ঝামেলা, ওদেরকে ঠেলে ঠেলে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছিলো, এবার আর আমরা মেয়েরা নামেনি, বাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল জার্নি, ওয়াও।